নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। কুম্ভ রাশির ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। কুম্ভ রাশির শনির সাড়ে সাতই আপনাদের পাস করছে এবং প্রথম চরণ শেষ হয়ে গেছে, আপনাদের দ্বিতীয় চরণ চলছে এবং 2025-এর 29-এ মার্চের পর থেকে আপনার তৃতীয় চরণ শুরু হবে। তার উপরেও আমি তৃতীয় চরণ আপনাদের কেমন যাবে কুম্ভ রাশির, তার উপর আমি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসতে চলেছি। যারা জানতে চাইছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। কিন্তু আজকের এই ভিডিওটি একদম ভিন্ন প্রকৃতির। ঠিক এই দিন থেকে ভাগ্য বদলাবে কুম্ভ রাশির। কুম্ভ রাশির কঠিন সময় শেষ এবং আপনাদের ভালো সময় আসতে চলেছে, আপনারা ডায়েরিতে নোট করে নিন। দেখুন, কুম্ভ রাশি শনির সেক্টর, অর্থাৎ কুম্ভ রাশির যারা জাতক তারা খুব ন্যায়পরায়ণ হয়ে থাকে এবং অন্যকে অপরকে কিন্তু সাহায্য করে, প্রচণ্ড ধৈর্য থাকে এবং সহ্য ক্ষমতা থাকে, পরিশ্রমী হয়। কিন্তু আবার কোনো বিষয়ে যদি বেঁকে বসে যে আমি এটা করব না, তো এদেরকে করানো কিন্তু খুব কঠিন হয়। কুম্ভ রাশি জাতক জীবনে কঠিন সময়টাকে কিন্তু খুব হেসে খেলে কিন্তু কাটাতে কিন্তু পারে। অর্থাৎ বুঝতে পারবেন না কুম্ভ রাশির সময় খুব খারাপ যাচ্ছে, সামনে কিন্তু আপনার সাথে খুব ভালোভাবে কথা বলবে কুম্ভ রাশি। অর্থাৎ নিজের মনের কষ্ট এরা নিজেদের মনের মধ্যেই রাখার চেষ্টা করে। কুম্ভ রাশি পরিশ্রমী হয় এবং কুম্ভ রাশি একটু ধার্মিক প্রকৃতির হয় এবং কুম্ভ রাশি, আমি আবারও বলবো, যেহেতু শনির সেক্টর প্রচুর ন্যায় এবং প্রচুর মানে সত্য কথা এরা কিন্তু পছন্দ করে। যেমন মকর যেমন কুম্ভের সেক্টর, শনিও কিন্তু কুম্ভের সেক্টর। কোনো অন্যের সাথে আপোষ করা বা সেখানে গিয়ে মাথা নত করা এরা কিন্তু করে না। দোষ না থাকলে এরা মাথা কোনো মাতেই নত কিন্তু করবে না, যদি দোষ থাকে তবেই এরা একদম মাটির মানুষ হয়। আর যদি দোষ না থাকে যতই কেউ বলুক না কেন, সেখানে কিন্তু ওরা কোনো মাতেই মাথা নত করবে না। কুম্ভ রাশি একটু একগুঁয়ে প্রকৃতির হয় এবং এদের ভাবনা চিন্তা অনেক দূর, অর্থাৎ অ্যাডভান্স, এক কথায় এদের যে মাইন্ডটা অ্যাডভান্স হয়ে থাকে। এরা ভবিষ্যতের কথা, ফিউচারের যে কথা এরা ভেবে চলে। ক্রিয়েটিভ লাইনের সঙ্গে খুব ভালো কাজ করে, শিক্ষাক্ষেত্রে খুব ভালো উন্নতি করে, মিডিয়া সেক্টরে ভালো করে, বিজনেসের জায়গাতে ভালো করে এবং শিল্পকলার সঙ্গে যারা যুক্ত এবং চাকরি ক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন কিন্তু করে। কুম্ভ রাশির যে বর্তমানে শনি সাড়ে সাতই চলছে, প্রচুর ট্রাভেলের মধ্যে দিয়ে চলছে। অনেকে প্রশ্ন করছে, কৌশিকদা কুম্ভ রাশির কি ভালো সময় আসবে না? প্রচুর আমাকে ফোন করেছেন, যারা দেখিয়েছেন যে কৌশিকদা কুম্ভ রাশির কবে থেকে ভালো আসবে, তার উপর একটা ভিডিও দিন না কৌশিকদা। আমি একটা কথা বলি, দেখুন শনি সাড়ে সাতই প্রথম চরণ আপনাদের বেশ কিছু সমস্যা বহুল গেছে, দ্বিতীয় চরণে আপনাদের সমস্যা চলছে, কিন্তু তৃতীয় চরণ আপনাদের কেমন যাবে তার জন্য অবশ্যই পরের ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে, পরের পার্ট আসতে চলে কুম্ভ রাশির। কিন্তু আজকের যে আলোচনা খুব ভেরি ইম্পর্টেন্ট, কবে থেকে ভালো হবে। দেখুন শনি আপনার রাশিতে অবস্থান করছে এবং রেট্রোগ্রেড হয়েছে। আমি বলবো 15 সেপ্টেম্বরের পর থেকে আপনার মার্জনা করবেন, 15 নভেম্বরের পর থেকে আপনার শনি মার্গী হচ্ছে, শনি পাওয়ারফুল হবে এবং 18 সেপ্টেম্বর থেকে আপনার
ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ দৈব কৃপা, ঈশ্বরের কৃপা আপনারা পেতে চলেছেন। আমি বারবার বলি, দৈব কৃপা যদি থাকে কি না, যে কোনো কাজ আপনি কিন্তু চটজলদি করতে পারবেন। অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যভাবে যাওয়া মানে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন। বিশেষ করে আপনাদের উচ্চশিক্ষা, হায়ার লেভেলে যারা পড়াশোনা করছেন, পিএইচডি করছেন, আপনি মাস্টার ডিগ্রি করছেন, গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন, আপনি ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনাগুলো করছেন, এখান থেকে লাভ পাবেন। ধর্মীয় যাত্রা এবং পিতার সহযোগিতা আপনারা পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে। এবং 15ই নভেম্বর যখন শনি আপনার রাশিতে মার্গী অবস্থাতে আসবে, তখন থেকে আপনাদের চাকরি ক্ষেত্রে কিন্তু প্রমোশন, চাকরি ক্ষেত্রে উন্নতি, এবং যারা কর্মহীন হয়ে পড়ে রয়েছে, ফ্রেশার্স যারা রয়েছেন, কর্মপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিন্তু যেমন লাভ দেবে, প্রেমের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ দেবে, এবং আটকে গিয়েছিল এমন কোনো টাকা এই সময় আপনারা পাবেন। এবং বিজনেস ক্ষেত্রে যে একটু চাপ ছিল, সেটা কিন্তু আপনাদের চাপটা কাটবে 15ই নভেম্বরের পর থেকে, কারণ শনি মার্গী হচ্ছে, বেশ কিছু লাভ দেবে। এবং দ্বিতীয়ভাবে রাহু ফাটকা থেকে এবং শেয়ার মার্কেট থেকে আপনাদের অর্থ নিয়ে আসবে। এবং বৃহস্পতির যে প্লেসমেন্টটা আপনাদের ক্ষেত্রে বেশ কিছুটা শুভ রয়েছে, চতুর্থভাবে অবস্থান করছে, অর্থাৎ পরিবারের পারিবারিক সুখ, চতুর্থ ভাব আমাদের পরিবারের জায়গা, পারিবারিক সুখ, সন্তান সুখ, এবং আপনার বন্ধুর থেকে সহযোগিতা, কোনো প্রপার্টি ক্রয় এবং আপনাদের কোনো বাহন ক্রয়ের সম্ভাবনা কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ 15ই নভেম্বরের পর থেকে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে শুভ শুভ সংবাদগুলো আসতে চলেছে, এবং আপনাদের আর্থিক স্থিতি ধীরে 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 অনেকটাই বেটারমেন্ট হতে চলেছে। কর্মক্ষেত্রে চাপ থাকবে, কিন্তু আমি বলবো অর্থনৈতিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে। এবং আপনাদের এই সময় যে জায়গাতে টাকা আটকে গেছে, বিল পাস হচ্ছিল না, সেই জায়গাগুলো আপনাদের ধীরে 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 কিন্তু খুলবে। মিডিয়া সেক্টরে যারা কাজকর্ম করছেন, তাদের 18ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু মিডিয়া সেক্টরে কিন্তু আপনারা অভূতপূর্ব লাভ পেতে চলেছেন। এবং আপনাদের যে কোনো দিক থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ আপনাদের দেখা যাচ্ছে, এবং আপনাদের কর্মক্ষেত্রে চেঞ্জিংয়ের প্রবল সম্ভাবনা। তবে মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু নজর রাখতে হবে, মায়ের হেলথ নিয়ে আপনাদের কিছুটা ভুগাতে কিন্তু পারে। এবং বৈবাহিক জীবন আপনাদের মোটের উপর ভালো দিবে। এবং নেক্সট পার্ট আসছে 29শে মার্চ 2025 থেকে, যে আপনাদের শনির সাড়ে সাথে তৃতীয় চরণ, দুটো চরণ শেষ করে একদম শেষ চরণ যে শুরু হচ্ছে, সেটাতে আপনারা কি রেজাল্ট পেতে চলেছেন, অবশ্যই নেক্সট ভিডিওতে আপনারা পেতে চলেছেন। আবারও বলছি, আপনারা হনুমানজির উপাসনা করুন, শনির সাড়ে সাথে চলছে, এবং ওম সাং শনিশ্চরায় নমো এই মন্ত্রটি পাঠ করুন, মহাদেবের উপাসনা করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন। আবারও বলি, এটা আপনাদেরই চ্যানেল, বারবার একটা কথা বলি, তাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। আমি আবারও বলছি, ভিডিওটি না, যদি আপনি কুম্ভ রাশির মানুষ না হন, সেক্ষেত্রে আপনারা ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন, কারণ আপনাদের একটি শেয়ার, লাইক আমাকে আরও আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে। দেখুন, কুম্ভ রাশির লাখ লাখ মানুষ রয়েছে, কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে সেম ঘটনা ঘটতে পারে না, তাই ব্যক্তিগত জন্মচক্রে আগে দেখার দরকার রয়েছে। ছোট্ট অনুরোধ, আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে আপনারা ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।